হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমের কাশ্মীরি আচার। প্রায় তো আম, কাঁচা আম প্রায় শেষ হয়ে আসছে, এখনই তো তৈরি করতে হবে এই কাশ্মীরি আচার। যখন বড়াটা একটু শক্ত হয় এই টাইপের আমগুলো দিয়ে কাশ্মীরি আচার তৈরি করতে হয়। তাই আজকে আমি খুব সহজে কিভাবে তৈরি করবেন এই কাশ্মীরি আচার সেটারই রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শিখে নিই কীভাবে তৈরি করব আমের কাশ্মীরি আচার। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি, দিব এখানে আমি লবণ আধা কাপের চেয়ে একটু কম। এটাকে খুব ভালো করে পানির সাথে মিক্স করে দিব। মিক্স করা হয়ে গেছে, এখন এই লবণ পানির মধ্যে আমি আমগুলোকে চুবিয়ে রাখবো। আমগুলোকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি, সিলে পরিষ্কার করে কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি। এগুলো সব আমি পানিতে ডুবিয়ে রাখবো। এখন আমগুলোকে লবণ পানিতে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর আমি আমগুলোকে লবণ পানি থেকে তুলে নিয়েছি। নিয়ে এখন আমি নিচে কিছু কিচেন টাওয়াল আর উপরে এই কিচেন টিস্যু দিয়ে এগুলোকে মুছে নিব। এভাবে আমগুলোকে আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন আচারটাকে তৈরি করতে চলে যাব। আর যা যা জিনিস লাগবে আচারটাকে তৈরি করতে, আমি এখানে নিয়েছি মরিচ, শুকনা মরিচ কেটে নিয়েছি, বিচিগুলো ফেলে দিয়েছি, চিকন চিকন করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদা, আপনারা চাইলে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করেও কেটে দিতে পারেন। আর লাগবে আমার ভিনেগার, এখানে 2 টেবিল চামচ নিয়েছি। আর চিনিটা আমি হাঁড়িতে দিব, তখন দেখিয়ে দিব। এখন এখানে আমি নিয়েছি 3 কাপ চিনি, আর দিব আমি 1.5 কাপ পানি। এখন চুলাটাকে ধরিয়ে দিব আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা আমার গলতে শুরু করেছে, আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে রেখেছি। এখন আমি সেই আদা কুচিগুলো দিয়ে দিব। এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি আমগুলোকে দিয়ে দিব। আমটাতে যখন এরকম বরফ চলে আসবে তারপরে আস্তে আস্তে আলতো হাতে এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে সব দিক দিয়ে খুব সুন্দর করে আমগুলো সিদ্ধ হতে পারে। আমটাকে কিছুক্ষণ জাল করার পর তারপর আমি এখানে দিয়ে দিব সিরকা। সিরকা মানে ভিনেগার। অনেকে সিরকা জিনিসটা বুঝতে চায় না, সিরকাটা কি। আর সিরকা আচারে দিলে দীর্ঘদিন আচারটা অনেক ভালো থাকে, আচার সহজে নষ্ট হয় না, এজন্য সিরকাটা দিতে হয়। চুলার আঁচটাকে হাই রেখে এই আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আমগুলো কিন্তু স্বচ্ছ হতে শুরু করেছে, দেখুন। সাত আট মিনিট জাল করার পর আরো দেখুন এখানে এখন আচারগুলো আরো অনেকটাই স্বচ্ছ হয়ে আসতেছে। আমগুলো যখন এরকম স্বচ্ছ হয়ে আসবে
তারপরে এখানে আমি সেই মরিচগুলো অ্যাড করব যেগুলো আমি কেটে রেখেছি। এখানে আমি সবগুলো দিব না, বেশি দিলে ঝাল হয়ে যাবে, কিছু দিয়ে দিচ্ছি, হাফ দিচ্ছি। আচ্ছাটা আমার হয়ে গেছে, এখন আমি এটাকে চুলাটাকে অফ করে দেবো। আর যতটুকু একটু একটু যেগুলো সাদা রয়ে গেছে এগুলো যখন শিরাতে থাকবে তখন এটা এই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সবগুলো একরকম হয়ে যাবে। আর এই আচাটা কিন্তু সাথে সাথে খেতে যাবেন না, অন্তত 5-7 দিন পরে খাবেন, তারপরে এটার আসল স্বাদ পাওয়া যাবে এই কাশ্মীরি আচারের। এখন আমি চুলাটাকে অফ করে দিব। এখন আমি এটাকে ইয়াতেই শিরার মধ্যে রেখে দিব, এখন তুলবো না, মানে একদম যখন ঠান্ডা হবে তারপরে আমি বয়ামে ঢুকাবো। আচারটা আমার ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে এবং খুবই টেস্টি হয়েছে। প্রত্যেকটা আচারই আস্ত রয়ে গেছে, একটু ভেঙে যায়নি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, তাহলে যখন আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।